হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুর4টেক। আশা করি সকলে অনেক ভালো আছেন। বর্তমানে আমাদের ফোনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পিকচার, আর এই পিকচার মাঝে মাঝে আমরা ইচ্ছাকৃতভাবে ডিলিট করে থাকি, আবার মাঝে মাঝে ভুলবশত এটা ডিলিট হয়ে যায়। বাট যেভাবে ডিলিট হোক না কেন, সেই পিকচার কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। অনেকেই হয়তো মনে করতে পারেন যে পিকচার ডিলিট করার পরে সেটা ট্র্যাশ ফাইলে চলে যায়, সেখান থেকে হয়তো ফিরিয়ে আনার প্রসেসটা, বাট একদমই সেরকম না। অর্থাৎ আপনার ফোনের পার্মানেন্ট ডিলিট হওয়া পিকচার আপনি কীভাবে ফিরিয়ে আনবেন, সেই প্রসেসটা আজকের ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার কাছে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো পিকচার ফিরিয়ে আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাপসের সাহায্য নিতে হবে। এই জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পরে আমরা এখানে সার্চ বক্সে লিখব যে ডিস্ক ডিগার, DISK DIGGER। ওকে, ডিস্ক ডিগার এই লেখাটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাপ চলে এসছে। এই অ্যাপসের আইকনটা আপনারা একটু মনে রাখবেন, আর যদি মনে না রাখতে পারেন তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে আপনারা সেম অ্যাপসটা ইনস্টল করে রাখতে পারেন। ওকে, সো এই অ্যাপসটা আমি এখান থেকে ইনস্টল করে নিব। আপনাদের গ্যাথার্থে একটু কথা বলে রাখি, এই অ্যাপসটার MB অনেক কম, প্রায় 4 MB মতো। সো খুব দ্রুতই এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে ওপেন অপশনটি থেকে আমরা এটা ওপেন করে নিব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা একটু খেয়াল করবেন এখানে এখানে এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারের বেসিক ইন্টারফেস। এখন এখান থেকে প্রথম দেখতে পাচ্ছেন যে লেখাটা আছে সেটা হচ্ছে যে স্টার্ট বেসিক ফটো স্ক্যান। অর্থাৎ আপনার ফটো রিকভার করতে হলে আপনাকে এখান থেকে স্ক্যান করার মাধ্যমে রিকভার করতে হবে। সো আমি এখন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন স্টার্ট বেসিক ফটো স্ক্যান, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে অ্যালাউ যাবে, আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনার স্ক্যান হতে একটু টাইম নেবে, অর্থাৎ আপনার ফোনের যতগুলো পিকচার ডিলিট করা হয়েছে সবগুলো পিকচার এখানে চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটা নোটিফিকেশন এসেছে, আমরা এখানে ক্লিক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্ক্যান করা শুরু হয়েছে, অর্থাৎ আমার ফটোগুলো সামনে চলে আসা শুরু করেছে। যতগুলো পিকচার আমার ফোনে আমি ডিলিট করেছি সবগুলো পিকচার কিন্তু সামনে আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন এখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো সবগুলো পিকচার ফিরিয়ে আনতে পারবো, আবার চাইলে আমরা বেছে বেছে ওইখান থেকে পিকচার ফিরিয়ে আনতে পারবো। এখন কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন সেই প্রসেসটাই আমি আপনাদের এখানে দেখাবো। আপনারা হয়তো মনে করছেন যে রিসেন্টলি আমরা যে ফটোগুলো ডিলিট করেছি সেই ফটোগুলোই আসতেছে, বাট না, আপনার ফোন কেনা থেকে শুরু করে যতগুলো পিকচার আপনি ডিলিট করেছেন সবগুলো পিকচার এখানে চলে আসবে। সো আপনি যদি চান তাহলে আপনার ফোনের সবগুলো পিকচার আপনি এখানে রিকভার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সামনে এখন আমাদের একটা অপশন এসেছে যে স্ক্যান কমপ্লিটেড, অর্থাৎ আমার ফোনের এখনও পর্যন্ত মোট পিকচার 1833টি আমি ডিলিট করেছি। তো সবগুলো পিকচার কিন্তু আমার এখানে চলে এসেছে। সো আমি এখান থেকে এখন ওকে ক্লিক দিয়ে দিব। ওকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট কয়েকটা পিকচার রিকভারি করব, সবগুলো করব না। আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম, ইচ্ছা মতো আমি যেগুলো দরকার আমার সেগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এরকম আপনারা চাইলে যতগুলো পিকচার আছে সবগুলো পিকচার আপনারা রিকভার করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমার ইচ্ছা মতো এখানে আমি কয়েকটা পিকচার সিলেক্ট করে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান রয়েছে যে রিকভারি বলে একটা অপশান। সো এই রিকভার অপশানটিতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো এখানে আমি আপনাদেরকে একটু বলে রাখি, বলছে যে হাউ উড ইউ লাইক টু রিকভার দ্য ফাইলস, অর্থাৎ আমরা ফাইলটা কোথায় রিকভার করব। তো এখানে প্রথম যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে আপনি গুগল ড্রাইভে অথবা ইমেইলে অথবা ড্রপ বক্সে আপনি সেভ করতে পারেন। দ্বিতীয় অপশানটা হচ্ছে আপনার সরাসরি ফোন স্টোরেজ অথবা আপনার এইচডি কার্ডে সেভ করতে পারবেন। সো এরপরে দেখতে পাচ্ছেন নিচে 3 নম্বর যে অপশানটা রয়েছে সেই অপশানটিতে বলা হচ্ছে আপলোড ফাইল, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে সরাসরি ছবি আপলোডও করতে পারেন, ঠিক আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমার ফোনে সরাসরি সেভ করে নেব, এই জন্য আমি দ্বিতীয় অপশানটিতে ক্লিক দেবো, এই জন্য এখানে আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে সরাসরি আমার ফোন স্টোরেজে নিয়ে চলে গেছে। আপনারা যদি ফোন স্টোরেজে ছবিগুলো রাখতে চান তাহলে সেটা রেখে দিবেন, আর যদি এইচডি কার্ডে রাখতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করব, আমি এখান থেকে ডাউনলোড অপশানটি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে বলে অপশান আছে, সো ওকে অপশানটিতে ক্লিক
ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে এখানে বলছে যে আপগ্রেড টু প্রো অর্থাৎ এই সফটওয়্যারটা আপনাকে কিনতে বলছে অর্থাৎ আপনি যদি কেনেন তাহলে সেখান থেকে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিকচার আপনি নিতে পারবেন সো আমরা যেহেতু ফ্রি ইউজ করব এই জন্য আমরা এখান থেকে দেব যে নো থ্যাঙ্কস ওকে সো নো থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক দিলাম সো নিশ্চয়ই প্রসেসটা বুঝতে পেরেছেন আমার মনে হয় যে এই প্রসেসে যদি আপনারা ট্রাই করেন আপনারা খুব সহজে আপনাদের ডিলিট হওয়া পিকগুলো খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন তো মোটামুটি এই ছিল ভিডিওটা আপনার যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ